খাইদা চট্টগ্রামের পক্ষ থেকে আমি খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা দাঁড়িয়ে আছি জিগাতলা বাস স্ট্যান্ডের সামনে। যদিও জিগাতলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আপনি কিন্তু আস্বাদ পেতে পারেন শুধু সেই রাঙামাটি পাহাড়ে, অর্থাৎ রাঙামাটি পাহাড়ের সেই আনারস আমাদের সামনে এখন চলে এসেছে। আমাদের ভাই, আপনার নাম কি? মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান ভাই আমাদের সামনে সেই রাঙামাটির আনারস তুলে ধরেছেন এবং আপনারা দেখছেন আনারসটা মনে হচ্ছে আমি একটা ফুলের তোড়া ধরে আছি, যেটার প্রতিটা পল্লব, ফুলের প্রতিটা পাপড়ি আমাদের কাছে মজাদার একটা আচ্ছাদ দেওয়ার জন্য প্রস্তুত। এবং আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে শুধুমাত্র আমরা না, অনেকেই দাঁড়াচ্ছেন, রিক্সাওয়ালা দাঁড়াচ্ছেন, তাদের রিক্সাওয়ালা এসে আনারস খাচ্ছেন এবং একই সাথে রিক্সায় যিনি বসে আছেন সেই যাত্রীও খাচ্ছেন, গাড়ি থেকে নেমে অনেকে খাচ্ছেন, অর্থাৎ সর্বস্তরের মানুষের পছন্দের এই আনারস। এবং আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এটার বানানোর যে প্রসেস, হাতের বিন্দুমাত্র ছোঁয়া ছাড়াই, অটোমেটিক কোনো মেশিনে না, ছুরির মাধ্যমে এই জিনিসটা আমাদের হাতে চলে আসছে। আমার সামনে যে আনারসটা রয়েছে এটা চার ভাগ করার প্রতিটা ভাগে আমরা দেখতে পাচ্ছি গোলমরিচের ছিটা দেওয়া। আমি জানি না গোলমরিচ ছিটা দিয়ে এটাকে টক কমাবো না মিষ্টি হবে, কেমন হবে আনারসটা একটু খেয়েই বরং দেখি। এক কথায় অপূর্ব, রসালো এবং অসাধারণ মিষ্টি। তুমি এটার মধ্যে কি মশলাটা কি গোলমরিচ আর বিট লবণ? গোলমরিচ এবং বিট লবণের মিষ্টি। এক বসাতে এরকম চার পাঁচটা আনারস খেয়ে ফেলা যায় বিন্দুমাত্র কোনো সমস্যা ছাড়াই। আর একটা খেয়ে দেখি, রসে আমার মুখ ভর্তি হয়ে গিয়েছে, অসম্ভব রসালো এবং ছোট্ট এই পিচকে আনারসের মধ্যে এত রস, মনে হচ্ছে গ্যালন গ্যালন রস এর মধ্যে ভরা, নিজের মধ্যে যাই না। দূর থেকে দেখে মনে হয় আমি একটা মাইক্রোফোন হাতে কথা বলছি। হ্যালো হ্যালো, অসাধারণ। এই অসাধারণ জিনিসের আস্বাদ পেতে হলে আপনি চলে আসুন জিগাতলা বাস স্ট্যান্ডে। মুস্তাফিজ ভাই কিন্তু শুধু রাঙামাটি থেকে এই আনারস এনে আপনারই অপেক্ষায়, দাম মাত্র 10 টাকা।